তাহলে আমরা ট্যাগ কি চিনলাম। এবার আমরা লিখবো ট্যাগ, ট্যাগে কয়টা অংশ? দুইটা, দুইটা অংশ। ওকে, কি কি বলেন তো? এক নাম্বার, এক নাম্বার হচ্ছে স্টার্ট ট্যাগ, আরেকটা হচ্ছে কি ইন ট্যাগ। ওকে, আচ্ছা এটাকে আমি একটু করি, এবার না লিখি, আমি এখানে একটা টেবিল লিখছি। ওকে, এটা হচ্ছে কি স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে কি ইন ট্যাগ। তো আমরা স্টার্টকে অনেকে বলে, বইতে বলেন, যেখানে বলেন, নাম বলে দিচ্ছি, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ওপেন ট্যাগ, ওপেন ট্যাগ, অনেকে বলে ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ। আর ইনকে বলা হয় ইন ট্যাগ, ক্লোজ ট্যাগ, ক্লোজ ট্যাগ, অথবা এন্ডিং ট্যাগ। স্টার্ট অর্থ শুরু, ওপেন অর্থ শুরু, ওপেনিং অর্থ শুরু, মানে প্রারম্ভিক বলি আর কি, একই কথা। ইন ট্যাগ শেষ, ক্লোজ এন্ডিং মানে শেষ, এন্ডিং অবশ্য এটা আমরা অ্যাকাউন্টিং ইউজ করি, মানে সমাপনী, শেষ মুখ বলি, ঠিক আছে? সবগুলো অর্থ হচ্ছে শেষ, একদম সব লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা আমরা যে ট্যাগগুলো ইউজ করলাম, প্রত্যেক ট্যাগের তাহলে কি আছে আমাদের বলুন তো? দুইটা অংশ আছে, স্টার্ট ইন, কিছু ব্যতিক্রম, এটা আমাদের পরে আসবে। ওকে, আবার আমরা শিখি, ঠিক আছে? স্টেপে সবগুলো আসবে। ওকে, এরপর যদি কারো যদি মনে হয় কিছু মিসিং হচ্ছে বলতে পারে, যেহেতু এটা নোট করা আছে, আই হোপ মনে হয় না মিসিং করা হয়ে আসবে, আমি লিখে রাখছি এখানে, যখন এটা মিসিং হয় ঢুকাই দিচ্ছি, শিখু, ঠিক আছে? ওকে ফাইন, আমরা জানি এবার কত প্রকার, সরি কয়টা অংশ? দুইটা, স্টার্ট ইন। যদি আমরা হেড লিখি, অবশ্যই হেডে কি আছে? ইন আছে, এটা স্টার্ট, এটা হচ্ছে ইন, তবে কোনো ডিফারেন্ট রাখতেছি না আমি, ইন এটা একই না, তার ডিফারেন্ট কি? হ্যাঁ, ক্লোজটা ডিফারেন্ট আছে, আমি এটাকে সেন্টার নিয়ে ধরুন, সেটা হচ্ছে ক্লোজটা কি হতে হবে? আগে স্ল্যাশ ইউজ করতে হবে, তাহলে আমাদের ব্রাউজার বুঝবে এটা কি স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে ইন ট্যাগ, সকলটা একসাথে এরকম। ওকে, তারপর আমার টাইটেল, এটা স্টার্ট আর এটা হচ্ছে ইন, তো ইন তো হলো না, কারণ কি লেখা কি হবে স্ল্যাশ। এরপর আমাদের কি আছে বলুন তো? হেড, একই, যেহেতু লেখা কি করতে হবে স্ল্যাশ, তাহলে কি বুঝবে এটা ক্লোজ ট্যাগ। এরপর আমাদের বডি, স্টার্ট এটা হচ্ছে কি ইন, বডি আমাদের এগুলো লিখলাম কি ট্যাগ, তার দুইটা অংশ কি কি? স্টার্ট ইন, স্টার্ট ইন। ওকে ফাইন, এই ট্যাগগুলো আসলে আমরা এখানে লিখবো। ওকে, ফার্স্টে কি বলুন তো আমাদের HTML, এটা স্টার্ট আর এটা হচ্ছে কি বলুন তো? ইন্ট। ওকে, এই HTML তো আমাদের বাকি সব কোড লিখতে হবে, এন্টার, এবার স্পেস দেন, মানে ট্যাব দিচ্ছি আমরা। এরপর আমাদের আসবে কি বলুন তো? আমাদের আসবে এবার হেড, এটা শেষ হচ্ছে, স্টার্ট অ্যান্ড ইন, এটা স্টার্ট ট্যাগ, এটা ইন ট্যাগ। এই হেডের ভিতরে আরও একটা ট্যাগ ঢুকবে ভিতরে ভিতরে। ওকে, এটা হচ্ছে কি টাইটেল, এটা স্টার্ট আর এটা হচ্ছে সরি ইন্ট। আর হেডের নিচে আরেকটা হবে বডি, এটা স্টার্ট আর এটা হচ্ছে ইন্ট। এ পুরা লেখা, এই কোডকে বলা হয় HTML5 সিনট্যাক্স, এই ভার্সন কোড। এবং এখানে কয়টা ট্যাগ লিখছি বলুন তো? চারটা, HTML, হেড, টাইটেল, বডি, এগুলো মাস্ট লিখতে হবে, আপনি অন্য ট্যাগ লিখেন না লিখেন আপনার পার্সোনাল ব্যাপার, বাট এটা মাস্ট বি লিখতে হবে, 100% লিখে দিতে হবে, মাস্ট। ওকে, হেড, HTML ভিতরে হেড, হেডের ভিতরে টাইটেল, আর হেডের বাইরে হচ্ছে বডি, এটা কোনটা কোন জায়গায় কাজ করে এবার এটা বলবো আমরা। ওকে, আমরা জানলাম কি ট্যাগ কাকে বলে, ট্যাগ, ট্যাগের কয়টা অংশ, ওকে, ট্যাগ কত প্রকার একটু আসতেছি আমরা। ওকে ফাইন, আমি এটা টাইটেল ইউজ করি, যেমন কি দিতে পারি সারোয়ার দিলাম, ওকে, আর কিছু লিখলাম না, এটাকে আমি কোথায়, আমরা কোডগুলো কোথায় রান করি বলুন তো? আমরা ওয়েবসাইট কোথায় রান করি, ওয়েবসাইট রান করি কোথায়, দেখি কোথায়, ওয়েব ব্রাউজারে। ওকে, আমি চাইলে এখানে ডাবল ক্লিক করলে ব্রাউজার ওপেন হয়ে যাবে, ডাবল ক্লিক করে চলে আসছে, অথবা আমি এই যে ফায়ারফক্স, সরি এডোব থেকে রান, লঞ্চ ইন ফায়ারফক্স। ওকে, দেখেন এখানে আমার ওই সার্ভার নামটা চলে আসছে, দেখেন এখানে ব্রাউজারে এই অংশকে বলা হয় কি বলেন তো?
টাইটেল বার ট্যাব বার টাইটেল বার ট্যাব বার ওকে মূলত এসটিএমএল কি করব আমরা আসলে যত কোড লিখব সব থাকবে এই এসটিএমএল এর ভিতরে সবগুলো হচ্ছে কি এসটিএমএল কোড এই কোড বাংলা লেখা যাবে না আরবিও লেখা যাবে না লিখতে হবে কিসে আর এটাকে বানাইছে টিম বার্নার্স লি জনক বলা হয় ওয়েবের জনক টিম বার্নার্স লি ওখানে একটা স্টাডি করবেন তা দিমন নিয়ে আমি এত পড়ি নাই বানাইছে জানি ব্যাস আমার লাগবে জনক কমরে জনককে চার্লস ব্যাবেস এখন সে কবে বিয়ে করছে বুঝছি কবে হয়েছে কেন কি ইচ্ছে এখন তো দাঁড়ান দেখো তবে জানা ভালো আর কি স্টাডি করলে সমস্যা তো নাই ওকে এই দেখেন এবার এবার হেড এই হেড কোড দ্বারা মূলত ব্রাউজারে হেড বার ট্যাব বার বোঝানো হচ্ছে এই পুরোটাকে বলা হয় ট্যাব বার আমি এখানে স্ক্রিনশট এটাকে বলা হয় ট্যাব বার বা হেড বার ব্রাউজার হেড বার ট্যাব বার ওকে এই মূলত ওই কোডটা এই পুরো হেডকে টার্গেট করতেছে ওকে আর এর ভিতরে টাইটেল এই টাইটেলটা টার্গেট করে নির্দিষ্ট একটা ট্যাবকে ওই ট্যাবের নাম রাখার জন্য ট্যাবের নাম রাখার জন্য সার্ভার এখানে আমরা আইকন দিতে পারি ওটা ফ্যাব আইকন আরো পরে আসবে এখন আমরা দিচ্ছি না এখন ঠিক আছে আমরা আইকন এখানে ব্যবহার করতে পারি এই যেখানে সার্ভার লেখা আসছে কার মাধ্যমে টাইটেল ট্যাগের মাধ্যমে এরপর দেখেন আমাদের কি আছে বডি এই বডি মূলত বলা হয় ব্রাউজারে এই সাদা অংশকে এই পুরোটা হচ্ছে কি বডি এটা ব্রাউজারের বডি তো এটাই হতো আমরা কাজ করবো তাই না তো কাজ করতে হলে কোড লিখতে হলে কি করতে হবে আমাদের এখানে বডি ট্যাগ ব্যবহার করতে হবে এখানে আমরা যাই লিখবো সেটা এই সাদা অংশে ব্রাউজারের বডিতে শো করবে ক্লিয়ার সবগুলো ট্যাগ ক্লিয়ার এবার ট্যাগগুলো বলতে হবে জিজ্ঞেস করি কোনটা কি কাজ করে এটা আমাদের কি করতে হবে বলতে হবে মাশাল্লাহ একজন লিখতেছে আর কে লিখতে খাতা এখন তো খাতা ওই দুজন লিখতেছে কে জানি ওই যে পাঁচ ছজন যে উঠে আসবে বলছিলাম হয়তো এরাও হতে পারে আর বাকিরা যাই না হয়তো বা হয়তো বা ভিডিও দেখে দেখে নোট করল ঠিক আছে ওকে ফাইন এবার দেখে এবার ভিডিও আছে নোট আছে তবে করলে ভালো আর কি কারণ হচ্ছে কি আমরা একটা মুভি দেখি অনেক কি করি টেয়ে টেয়ে দেখি দু ঘন্টা না আধা ঘন্টা শেষ এক ঘন্টায় শেষ দেড় ঘন্টায় শেষ আমি ভিডিও টেয়ে দশ মিনিট করবো না দুই মিনিট তিন মিনিট টেনে দেখবে তো অনেক কিছু হিন্টস কী হয়ে যাবে স্কিপ হয়ে যাবে হাইড হয়ে যাবে এটা আপনাদের প্রবলেম আমি আমার সকল রেফারেন্স দিয়েছি আমি চাচ্ছি কি আপনি কোর্সে করতেছেন এখানে আমার দোষ দেওয়া আমি দিব না আপনি এখানে যাবেন তো আমাকে দোষ দিয়ে যেতে পারবেন না ওটা কোনো হিসাবে রাখবো না আপনি আপনার দোষ দিয়ে যাবেন আপনাকে নোট দিচ্ছি ভিডিও দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি সলভ করে দিচ্ছি এবার না পারা মানে আপনার ব্যর্থতা আপনি প্র্যাকটিস করেন নাই ওকে ওকে ফাইন বডি বডিটা আমি যাই লিখবো বডির ভিতরে লিখবো ওকে ফাইন ওকে এখন আমি আর কথা নেই আসি এখন এটাকে আর বেশি ভাবনা করি